27 দিনের লড়াই শেষ, অবশেষে স্তব্ধ হলো কোকিল কণ্ঠ। অন্য সুরলোকে চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। 6 ফেব্রুয়ারি রোববার সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। লতা মঙ্গেশকর 1929 সালের 28 সেপ্টেম্বর তৎকালীন ইন্দোর রাজ্যের রাজধানী ইন্দোরে জন্মগ্রহণ করেন, বর্তমানে যেটা মধ্যপ্রদেশ। তার পিতা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর একজন মারাঠি ও কোঙ্কিনী সঙ্গীতজ্ঞ এবং মঞ্চ অভিনেতা ছিলেন। বাবার হাত ধরে অভিনয় এবং গান শিখতে শুরু করেন তিনি। তার মাতা সেবন্তী। 5 ভাইবোনের মধ্যে লতা সর্বজ্যেষ্ঠ। তার বাকি ভাই বোনেরা হলেন আশা ভোসলে, উষা মঙ্গেশকর, মীনা মঙ্গেশকর ও হৃদয়নাথ মঙ্গেশকর। মাত্র 13 বছর বয়সেই তিনি তার বাবাকে হারিয়েছিলেন। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া আখ্যা পাওয়া লতা মঙ্গেশকর অর্ধশত বছরের দীর্ঘ ক্যারিয়ারে ভারতের 36টি ভাষায় প্রায় 30,000 গান করেছেন। 13-14 বছর বয়সে মারাঠি ছবিতে প্রথমবার তার সিনেমায় গান গাওয়া, আর মুম্বাই যাওয়ার পর 1948 সালে মজবুর ছবিতে প্রথম হিন্দি প্লেব্যাক করেন তিনি। এই মহীয়সী শিল্পী তার কর্মজীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। 2001 সালে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মাননা ভারতরত্ন, 1999 সালে দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মবিভূষণ, 1969 সালে তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হয়েছেন তিনি। 1989 সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার, 1997 সালে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার পান, 1999 সালে NTR জাতীয় পুরস্কার ও জি সিনে আজীবন সম্মাননা পুরস্কার পান, 2009 সালে ANR জাতীয় পুরস্কারও পান। শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে 4টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন তিনি। পরবর্তীকালে তিনি 1993 সালে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার এবং 1994 ও 2004 সালে 2বার ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার অর্জন করেন। দশকের পর দশক জুড়ে তিনি ছিলেন ভারতের সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন সঙ্গীত শিল্পী। বলিউডের প্রত্যেক শীর্ষ অভিনেত্রী চাইতেন চলচ্চিত্রে তাদের গানটি যেন তাকে দিয়ে গাওয়ানো হয়। ভারতের সঙ্গীত সাম্রাজ্যের সুর সম্রাজ্ঞী গত 8ই জানুয়ারি কোভিডে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। করোনা মুক্তও হয়েছিলেন তিনি, কিন্তু পরবর্তী শারীরিক অসুস্থতায় অবস্থার অবনতি হয়। 6 ফেব্রুয়ারি 2022 সকাল 8টা নাগাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে সংস্কৃতি ও সঙ্গীত জগতে এক শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা কখনো পূরণ হবার নয়।